আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিফিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিত। আরও প্রায় পাঁচ মাস আগে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রসিকিউটর করিম খান ইসরায়েলের চলমান গণহত্যার জন্য দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত এবং অপারেশন আল আকসা ফ্লাড পরিচালনার দায়ে হামাসের তিন শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার, ইসমাইল হানিয়া ও মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন। যেহেতু হামাসের দুই নেতা এরই মধ্যে নিহত হয়েছেন এবং দেইফের ব্যাপারেও নেতিবাচক সংবাদ পাওয়া যাচ্ছে, তাই গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি এখন নেতানিয়াহু এবং গ্যালান্তের জন্যই বেশি প্রযোজ্য। কিন্তু এখনও কেন ইসরায়েলি দুই নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে না, তাই জানব এবারের প্রতিবেদনে। হামাসের রাজনৈতিক শাখার সাবেক প্রধান হানিয়াকে গত ৩১ জুলাই ইরানে হত্যা করা হয়। এরপর গত অগাস্টে গাজায় একটি অভিযান পরিচালনার পর ইসরায়েল দাবি করেছিল যে তারা আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফকেও হত্যা করেছে। যদিও হামাস ইসরায়েলের এই দাবি বরাবরই অস্বীকার করেছে। হানিয়া নিহত হওয়ার পর প্রসিকিউটর হানিয়ার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করে নেন। আর সর্বশেষ গত সপ্তাহের শেষে ইসরায়েল গাজার একটি উদ্বাস্তু শিবিরে হামলার পর নিশ্চিত করেছে যে হানিয়া পরবর্তী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ারও নিহত হয়েছেন। হামাসও এই খবর নিশ্চিত করেছে। গ্রেফতারি পরোয়ানা চেয়ে করিম খানের আবেদনটি আইসিসির জন্য একটি উল্লেখযোগ্য নজির হিসেবে বিবেচিত হয়, কারণ এই আদালতের ২২ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো প্রসিকিউটর পশ্চিমা ঘনিষ্ঠ কোনো দেশের শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেফতারের আবেদন করেছেন। এখনও পর্যন্ত অবশ্য আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেনি, যার ফলে আদালতটি ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট পেশাদাররা সতর্ক করে বলেছেন, এত বড় গুরুতর অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করতে ব্যর্থ হলে আদালতের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। তাছাড়া আইসিসি প্রতিষ্ঠাকারী রোম স্ট্যাটিউডের প্রস্তাবনায় বলা হয়েছে যে আদালতের উদ্দেশ্য শুধুমাত্র সন্দেহভাজনদের জবাবদিহির আওতায় আনাই নয়, বরং এই ধরনের অপরাধগুলোকে প্রতিরোধ ও প্রতিহত করাও এই আদালতের দায়িত্ব। এরপরও এই আদালতটি বরাবরই সমালোচনার মুখেই থেকেছে, কেননা ২০০২ সালে আদালত প্রতিষ্ঠার পর থেকে আইসিসি বিচারকরা ৩২টি মামলায় এই পর্যন্ত ৫৫টি গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এর মধ্যে ২১ জনকে হেগের আইসিসি ডিটেনশন সেন্টারে আটক করে রাখা হয়েছে এবং আদালতেও হাজির করা হয়েছে, আর যখন ২৬ জন পলাতক রয়েছে। গড় হিসেব করলে দেখা যায়, প্রসিকিউটরের অনুরোধের পর পরোয়ানা জারি করতে প্রি ট্রায়াল চেম্বারের প্রায় ২ মাস সময় লেগেছিল। আগে যা হয়েছে তা হয়েছে, কিন্তু গোটা বিশ্বের সামনে গাজায় যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছে, এরপরও সেখানে পরিচালিত গণহত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে বিলম্বকে অযৌক্তিক বলে নিন্দা করেছেন। গাজায় এরই মধ্যে ৪৩,০০০এর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং খাবারের অভাবে এই উপত্যকার ২০ লাখ মানুষ প্রকট দুর্ভিক্ষের হুমকিতে রয়েছেন। এর বাইরে গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার দায়ের করা একটি মামলাতেও ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতের সামনে গণহত্যার অভিযোগের মুখোমুখি হচ্ছে। দক্ষিণ আফ্রিকার আবেদনে অভিযোগ করা হয়েছে যে ইসরায়েল ফিলিস্তিনিদের ধ্বংস করার উদ্দেশ্যে কাজ করেছে। জায়নবাদীরা সম্পূর্ণ বা আংশিকভাবে একটি জাতিগত গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে ফিলিস্তিনিদের নিধন করছে। এই আবেদনে আরও অভিযোগ করা হয় যে ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করে ইসরায়েল এই ধরনের কাজ প্রতিরোধ বা অপরাধীদের শাস্তি দিতে ব্যর্থ হচ্ছে। ফিলিস্তিনি ভিকটিমদের প্রতিনিধিত্বকারী আইনজীবী দলের সদস্য ট্রিয়েস্তিনো মারিনিলো বলেছেন, গত বছরের অক্টোবর থেকে গণহত্যা শুরু হলে প্রত্যেক ফিলিস্তিনি ভুক্তভোগী আশা করেছিল ইউক্রেন যুদ্ধসহ নানা ইস্যুতে আন্তর্জাতিক অপরাধ আদালত যেভাবে দ্রুততম সময়ের মধ্যে তৎপর হয়েছিল, গাজার গণহত্যার ক্ষেত্রেও তাই হবে। ইউক্রেন পরিস্থিতি নিয়ে প্রসিকিউটরের অনুরোধের ৩ সপ্তাহের মধ্যে বিচারকরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। বিশ্লেষকদের মতে,
পুতিনের বিরুদ্ধে যে গতিতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল সে তুলনায় গাজার ক্ষেত্রে আদালতের ভূমিকা একদমই সামঞ্জস্যহীন। আদালতের এই মন্থরতা ভিকটিমদের জন্য উদ্বেগজনক। তারা বিশ্বাস করেন যে বিচার বিলম্বিত হলে ন্যায় বিচারও অস্বীকার করা হয়। মে মাসে যখন করিম খান নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন, এরপর থেকেও ইসরায়েলি হামলায় আরও 7,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, যার ফলে মৃতের সংখ্যা 42,600 ছাড়িয়েছে। এই নিহত ভিকটিমের বেশিরভাগই মহিলা এবং শিশু। ইসরায়েল সম্প্রতি লেবাননের ভূখণ্ডে তার ভয়াবহ যুদ্ধ সম্প্রসারিত করেছে। গত বছরের 8 অক্টোবর থেকে 2024 সালের 16 অক্টোবরের মধ্যে ইসরায়েল লেবাননের 2,376 জন লেবানিজকে হত্যা করেছে। এ প্রেক্ষিতে বিশ্লেষকরা আরও মনে করেন, পুতিনের বিরুদ্ধে যেই গতিতে আন্তর্জাতিক অপরাধ আদালত পদক্ষেপ নিয়েছিল সেই তুলনায় গাজার ক্ষেত্রে আদালত মন্থর হওয়ার একটি বড় কারণ হল পশ্চিমা চাপ। অনেকেই তাই মনে করেন, আন্তর্জাতিক অপরাধ আদালত কার্যত পশ্চিমা নীতির হাতিয়ার হিসেবে কাজ করছে। আদালতের এই মন্থরতার জন্য অনেকেই আদালতের বন্ধু বা অ্যামিকাস কিউরি সংক্রান্ত জটিলতাকে দায়ী করেন। অ্যামিকাস কিউরি হল বিশেষজ্ঞ আইনজীবীদের মতামত যা একটি মামলায় আদালত পরামর্শ হিসেবে গ্রহণ করতে পারেন। অ্যামিকাস কিউরি নিয়ে এই জটিলতার সূত্রপাত হয় 10 জুন তারিখে, যখন ব্রিটিশ সরকার আইসিসির প্রি ট্রায়াল চেম্বারে আদালতের আদেশ চ্যালেঞ্জ করে একটি লিখিত আবেদন করে। ব্রিটিশ সরকার আবেদনে দাবি করে যে ইসরায়েলের নাগরিকদের উপর এই আদালতের কোনো এখতিয়ার নেই, কেননা ইসরায়েল আইসিসির সদস্য নয়। তবে ফিলিস্তিন রাষ্ট্রকে 2015 সালে সদস্যপদ দেওয়া হয়েছিল, যে 124 সদস্য রাষ্ট্র রোম স্ট্যাটিউটে স্বাক্ষর করেছে। সেই দেশগুলোতে আদালত সংজ্ঞায়িত অপরাধ করে এমন ব্যক্তিদের বিচার করার এখতিয়ার আছে আইসিসির। তাই আদালত ইসরায়েলি নাগরিকদের অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে সংঘটিত অপরাধের জন্য তদন্ত করতে পারে, যার মধ্যে গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম অন্তর্ভুক্ত রয়েছে। যখন চেম্বার আদালত 12 জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করে ব্রিটিশ সরকারের আবেদনটি গ্রহণ করে, তখন যুক্তরাজ্য এই সময়সীমা 26 জুলাই পর্যন্ত বৃদ্ধির অনুরোধ করে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের লেবার পার্টি ক্ষমতায় চলে আসলে তারা আবেদনটি প্রত্যাহার করে নেয়। যুক্তরাজ্যের এই আবেদনের মতো করে আরও 70টি আবেদনও আদালতে জমা পড়েছিল, যেগুলো দিয়েছিল ইসরায়েল, এর মিত্র শক্তি এবং ফিলিস্তিনি ভিকটিমদের আইনজীবীরাও। বিচারের এই পর্যায়ে এই ধরনের আবেদন জমা দেওয়া স্বাভাবিক। এরপরেও ব্রিটিশ সরকার সহ ইসরায়েলি মিত্ররা এরকম অনেক আবেদন দিয়েছিল, কারণ এর মাধ্যমে বিচারিক প্রক্রিয়া বিলম্বিত হবে। কারণ আইসিসির নিয়ম হল, এরকম কোনো আবেদন জমা পড়া মাত্র প্রসিকিউটরের আবার এর বিরুদ্ধে জবাব দাখিল করতে হয়, ফলে আদালতের রায় প্রদান বা বাস্তবায়ন ক্রমান্বয়ে পিছিয়ে যায়। তবে ব্রিটিশ সরকার আপত্তিজনক আবেদনটি প্রত্যাহার করে নেবার পর জটিলতা অনেকটা হ্রাস পায়। এরপরেও বিচারকরা কেন গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না তা এখনও স্পষ্ট নয়। রোম সংবিধির 58 অনুচ্ছেদ অনুযায়ী আদালতের প্রি ট্রায়াল চেম্বারকে প্রসিকিউটরের মাধ্যমে আনীত প্রমাণগুলো পরীক্ষা করার এবং বেশ কয়েকটি পদ্ধতিগত প্রয়োজনীয়তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কথিত অপরাধের জন্য যুক্তিসঙ্গত কারণের উপস্থিতি এবং বিচারে ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করার জন্য গ্রেফতার করতে হবে। যদি এমন কোনো আশঙ্কা থাকে যে অভিযুক্তকে গ্রেফতার করা না হলে তিনি তদন্ত বা আদালতের কার্যক্রমকে বাধাগ্রস্ত বা বিপন্ন করতে পারেন। আইসিসি এমন সব অপরাধের বিচার করতে পারে যা রোম সংবিধিতে অপরাধ হিসেবে স্বীকৃত, যা বিচার করা আদালতের এখতিয়ারের মধ্যেও রয়েছে। ওয়ারেন্ট জারি করার জন্য আইসিসির কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।
এই সময়সীমা বিচারকদের বিবেচনার উপর নির্ভর করে। এর আগে পরোয়ানা জারি করতে আইসিসির প্রায় এক বছর সময় লেগেছিল। প্রসিকিউটরের গ্রেফতারি পরোয়ানার জন্য প্রায় 61টি অনুরোধের প্রেক্ষিতে চেম্বার সিদ্ধান্ত নিতে গড়ে 2 মাস সময় নিয়েছিল। এক্ষেত্রে বেশ কিছু দেশের রাষ্ট্রপ্রধানদের গ্রেফতারি পরোয়ানার প্রসঙ্গ তুলে আনা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, 2023 সালের 22 ফেব্রুয়ারি ইউক্রেনে ধ্বংসযজ্ঞের দায়ে করিম খান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া লভোভা বেলোভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন জমা দেন। এর 23 দিন পর অর্থাৎ 17 মার্চ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। কবির খান তখন দাবি করেছিলেন বিচারকেরা আস্থার সাথে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন, অর্থাৎ তারা পুতিনের যুদ্ধাপরাধের অভিযোগের বিষয়টি বিবেচনায় নিয়েছিলেন। যেহেতু আইসিসি সাধারণ প্রসিকিউটরদের আবেদন খারিজ করেন না, তাই এবারও করিম খানের আবেদনের প্রেক্ষিতে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। যদি আইসিসির চেম্বার গ্রেফতারি পরোয়ানা জারি করে, তাহলে রোম সংবিধিতে স্বাক্ষরকারী 124টি সদস্য রাষ্ট্র ইসরায়েলি নেতাদের গ্রেফতার করে হেগের আদালতে হস্তান্তর করতে দায়বদ্ধ থাকবে। রোম স্ট্যাটিউটের 63 অনুচ্ছেদ অনুযায়ী অভিযুক্তের অনুপস্থিতিতে আইসিসির বিচার করার সুযোগ নেই। তবে আইসিসির সীমাবদ্ধতা হল তাদের গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের সক্ষমতা নেই। সন্দেহভাজনদের গ্রেফতার এবং আত্মসমর্পণ করার জন্য আইসিসির সদস্য রাষ্ট্রগুলির সহযোগিতার উপর নির্ভর করে। যদি আইসিসি গ্রেফতারি পরোয়ানা চালু করে, তাহলে সম্ভবত নেতানিয়াহু এবং গ্যালান্ত তাদের বিদেশ ভ্রমণ সীমিত করবে। এর আগে পুতিনও আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির পর বৈদেশিক ভ্রমণ কমিয়ে দিয়েছিলেন। তবে যদি গ্রেফতারি পরোয়ানা জারি থাকে, তাহলে নেতানিয়াহুর বর্তমান সরকার না হলেও ভবিষ্যতে যে সরকার ইসরায়েলের ক্ষমতায় আসবে, তারা হয়তো নেতানিয়াহু ও গ্যালান্তকে হেগে হস্তান্তর করবে। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।